ডিজিট সাম বা ডিজিটাল সাম কোনো অঙ্কের চ্যাপ্টার নয়, এটি অঙ্ক সলভ করার একটি শর্টকাট টেকনিক। এই টেকনিকটা 2000 বছরের প্রাচীন, মুনি ঋষিরা এই টেকনিকে বিভিন্ন রকমের গাণিতিক সমস্যা সমাধান করে থাকতেন। ভেরি ইন্টারেস্টিং টপিক। আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করার সময় যেমন 22 যোগ, ধরে নিলাম দুটো সংখ্যা 22 যোগ 55 সমান সমান কত হবে, 5 আর 2 7, 5 আর 2 7। এখন এই জিনিসটা আমি যদি এই দুটো যোগ করার ফলেই তো 77 এসছে, এখন এই দুটো আমরা কি করি, এই দুটো যেমন একক আর দশক যোগ করে 77 না বানিয়ে আমরা এদের ডিজিটের সঙ্গে সেই যোগটা করে দিতে পারি। এর মেন কনসেপ্ট হচ্ছে আমরা ডিজিট যোগগুলোকে নিয়ে যোগ করে, যদি যোগ বলে যোগ পারফরমেন্স হলে এটারও ডিজিট সাম সেম হবে। ডিজিট সাম ব্যাপারটা কী সেটা জানার জন্য আমাকে করতে হবে কি, এই দুই আর এই দুই যোগ করতে হবে। 2 আর 2 কত হয় 4, 5 আর 5 কত হয় 10। আবার ততক্ষণ পর্যন্ত যোগ করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত একক ইউনিটে না আসে। এইটা যোগ করো কত হবে, 1 যোগ 4, 4 আর 1 কত হবে 5। ঠিক এদিকেও 7 আর 7 কত হবে 14, এদিকে 1 যোগ 4 সমান 5। দেখো এদিকে ডিজিট সাম আর এদিকে ডিজিট সাম সবসময় সমান থাকবে। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টের উপরে বেস করে আমাদের ডিজিট সামের চ্যাপ্টারটায় অনেক জটিল জটিল সমাধান খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। এবং এটা কীভাবে সলভ হবে তার কিছু কনসেপ্ট যদি না দিই প্রথম থেকে, সেটা সম্পর্কে ধারণা ক্লিয়ার হবে না। প্রথমে দুটো কনসেপ্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। কী সেই কনসেপ্ট, চলো দেখে নেওয়া যাক। এই নাম্বারগুলোর ক্ষেত্রে আমরা ডিজিট সাম কত হতে পারে সেটা সম্পর্কে আগে আইডিয়া পাই। দেখো কোনো ডিজিট কোনো পদ্ধতি মানে কোনো সংখ্যার ডিজিট সাম করার সময় আমরা সবসময়ের জন্য 9 একটি ভ্যানিশিং মেথড, ভ্যানিশিং প্রক্রিয়া বা জাদু সংখ্যা, 9 একটি ম্যাজিক নাম্বার সেই হিসাবে কল্পনা করব। যদি কোনো যোগফল 9কে ভাঙলে কী কী হতে পারে, 1 যোগ 8 হতে পারে, 2 যোগ 7 হতে পারে, 3 যোগ 6 হতে পারে, 4 যোগ 5 হতে পারে, এইগুলো রিপিট করতে পারে। এখন এই দুটো যখনই কোনো ডিজিট সাম 9 হবে সেটার অর্থ 0 হওয়া অথবা 9 হওয়া। এটা কী কী করে হয় সেটা বোঝাচ্ছি। দেখো 1 2 3 4 5 6 7, এই ক্ষেত্রে আমরা 4 আর 5 9 কেটে দেবো, কেননা এর ডিজিট সাম 0 ধরে নেবো, মানে এর ডিজিট সাম কিছুই নেই, ভ্যানিশিং। ঠিক আছে, 6 আর 3 9, তাহলে এই 6 আর 3 9 কেটে দেবো, 7 আর 2 9, এর ডিজিট সাম 1 হবে যেটা পড়ে রয়েছে। সবকটা যদি এইটুকু পোর্শন যদি 9 9 করে কেটে গিয়ে 0 হয়, পড়ে থাকছে কি 1 1 যোগ 0 মানে কত, 1। কিন্তু আমরা যদি নর্মালি ক্যালকুলেশন করতাম 2 আর 1 2 আর 1 3 আর 3 6 আর 4 10 আর 5 15, 15 6 আর 5 21 28, 28 হতো, দেখো 8 আর 2 10 হতো, 1 যোগ 0 সেই 0 ঘুরে ফিরে 1 আসতো। সুতরাং আমরা আরও প্রসেস শর্টের জন্য আমরা যেখানে ডিজিট সাম 9 পাচ্ছি সেখানে আমরা কেটে দিচ্ছি, যেমন 3 আর 2 5 7 5 12, 2 এর 1 ইউনিট ডিজিট সাম 3। ঠিক আছে, এটা আমরা এইভাবে করতে পারতাম, 7 আর 2 9 ইউনিট ডিজিট সাম 3। সেম এমনিভাবে 6 আর 3 9 ডিজিট সাম 7, 6 আর 3 9 আর 7 16, 6 আর 1 7 7 মিলে যাচ্ছে, 8 আর 1 9, 7 আর 2 9 ডিজিট সাম 6। এইভাবে আমরা ডিজিট সাম ক্যালকুলেশন করব। ঠিক দেখো এই অঙ্কটার ক্ষেত্রে 4368 প্লাস 2158 মাইনাস 5596 মাইনাস কত হলে 3421 প্লাস 1262 হবে, তো এই জায়গাটায় কত হলে আমার এই অপশানগুলোর মধ্যে উত্তর কোনটা বসালে এটা সমান হয়। এই ধরনের অঙ্ক করতে গেলে কী করতে হবে, তোমাকে যোগ বিয়োগ করে আসতে হবে। মেনলি এই ধরনের অঙ্কে তিনটে টাইপ আছে, এক হচ্ছে তোমার ইউনিট, ইউনিট প্লাস ডিজিট, ইউনিট প্লাস ডিজিট চেক আপ করলে হয়ে যায়, লাস্ট টু ডিজিট চেক আপ করলে হয়ে যায়, আর আমরা একটা ডিজিটাল সাম দিয়ে করছি যেহেতু এই তিনটে প্রসেসে খুব তাড়াতাড়ি আসে। এক্ষেত্রে আমরা ইউনিট প্লাস ডিজিটেও এটা তাড়াতাড়ি আনতে পারবো, যেমন ধরো লাস্ট অঙ্কগুলো চেক আপ করবো। দেখো এখানে কেন ফার্স্টে আমরা ইউনিট প্লাস ডিজিটে যেতে যাচ্ছি, লাস্ট অঙ্ক কী আছে, 6 4 7 8 4, তাহলে আমাদের দুটো অপশানই দেখছি 4 আর 4 রিপিট করেছে। কিন্তু আমরা এখানে যদি ইউনিট প্লেসে যেতাম তাহলে দুটো অপশানের মধ্যে যদি উত্তর আসতো তখন আমরা কনফিউজিং হয়ে যেতাম যে কোনটা নেবো না কোনটা নেবো না। দেখো 8 আর 8 কত হয় 16, লাস্ট ডিজিট ধরো,
আট আর আট কত হয়? ষোলো। ঠিক আছে, তাহলে আট আর আট ষোলো, তাহলে লাস্ট এপাশে কত আসছে? ছয়। মাইনাস করবো কিসের থেকে? এই ছয়ের থেকে মাইনাস করবো, মাইনাস অফ এক্স সমান সমান এই ষোলোটাকে আমরা ধরলাম, ছয়টাকে ষোলো হিসেবে ধরলাম, আর এদিকে দুই আর একে তিন, তাহলে ষোলোর থেকে ছয় বাদ দিলে কত হচ্ছে? দশ মাইনাস এক্স কত হয়? কত মানে দশের থেকে কত বাদ দিলে তিন হয়? তাহলে এক্স নিশ্চয়ই সাত হলে, দশের থেকে সাত বাদ দিলে তিন হয়, তাহলে লাস্ট ডিজিট এই এক্সের যে লাস্ট ডিজিট সেটা নিশ্চয়ই সাত হবে অ্যান্সার। এটা দেখেই উত্তর করা যায়, যদি না বুঝে থাকো ভিডিও রিমাইন্ড করে বুঝে নিও। এবার আসি আমরা ডিজিটাল সামে। দেখো এই যে পারফরমেন্সটা আছে, এটা যদি আমি যোগ বিয়োগ গুণ ভাগ করি, এর যে ডিজিটাল সাম এইখানে যেটা আছে সেটার উত্তরও ডিজিটাল সামের সাথে সমান হবে। দেখো এখানে চার আর তিন সাত ছয়, আট আর ছয় চোদ্দো, চার আর তিন সাত, ছয় সাত ১৩, আট আর তিন ১১, ২১, দুই আর একে ৩, এর ডিজিট সাম ৩, আট আর একে ৯ কেটে গেলো, ৫ আর ২ ৭, ৯ কেটে গেলো, ৬ আর ৫ ১১ মানে ২, মাইনাস এক্স সমান সমান ৪, ৩ আর ২ ৫, আর ৪ ৯, ডিজিট সাম ১ এটার, ৬ আর ২ ৮, আর একে ৯, ডিজিট সাম ২। তাহলে এই ডিজিট সামটা দেখতে পাচ্ছ, দুই এর একে ৩, ৭ আর ৩ ১০, বিয়োগ ২ মাইনাস এক্স, ১০ বিয়োগ ২ মানে কত হয়? ৮, ঠিক, বিয়োগ এক্স সমান সমান ৩, ৮ এর থেকে কত বিয়োগ করলে ৩ হবে? নিশ্চয়ই ৫ বিয়োগ করলে, তাহলে এই যে এক্সটা বেরোবে এই এক্সের ডিজিট সাম নিশ্চয়ই ৫ হবে। তাহলে আমি দেখে নিই উত্তরের কোনটা ডিজিট সাম ৫, ৬ আর একে ৭ আর একে ৮, এর ডিজিট সাম হচ্ছে ৮, সাত আর একে ৮ আর একে ৯, ডিজিট সাম ৪, ৪ আর ২ ৬ আর একে ৭, আর ৭ ১৪, ১৪ মানে হচ্ছে ৫, এর ডিজিট সাম ৫, ৮ আর একে ৯, ৪ আর ৩ ৭, এর ডিজিট সাম হচ্ছে ৭। তাহলে আমার উত্তরটা এইটা। এইভাবেও আমরা তাড়াতাড়ি সলভ করতে পারি সব ক্যালকুলেশন না করে। এবার এই পদ্ধতিটা আমরা পরের ভিডিওতে অ্যাডভান্স লেভেলে আলোচনা করব, কী করে ডিজিট সাম পদ্ধতিতে বড় বড় অঙ্ক একদম সহজভাবে সমাধান করা সম্ভব।